নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের ডলি মিনহাসের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন হিন্দি ধারাবাহিক টেলিভিশন অভিনেত্রী। তিনি 8ই ফেব্রুয়ারি 1968 সালে ভারতের পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। তার দাম্পত্য সঙ্গী হলেন অনিল মাট্টু। তিনি ধারাবাহিক টেলিভিশন ছাড়াও চলচ্চিত্রতেও অভিনয় করেছেন। তিনি যেসব ধারাবাহিক টেলিভিশনে অভিনয় করেছেন সেই সব ধারাবাহিক টেলিভিশনগুলি হলো দিল উইল পেয়ার ওয়ার, এসা দেশ হ্যায় মেরা, গৃহস্থী, বা বাবু আর বেবি, বেহনে, পুনর্বিবাহ, দিল সে দিল তক, হুকুম মেরে আকা, কোটা টপস, কবুল হ্যায় ইত্যাদি। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেই সব চলচ্চিত্রগুলি হল দস্তুর, মিস্টার বন্ড, গেম, দিল ধড়কনে দো, গুড লাক, বোম্বে ড্রিমস, মিট্টি ওয়াজা মার দি, মুসুকু, মিস্টার ওয়াসু ইত্যাদি। ডলি মিনহাস অনেক ধারাবাহিক ও চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।